اذان اذان ليتس جو. তোমার গেটটা খোলা ছিল, এই গেট তো খোলা ছিল, মহারানী হোয়াটস হ্যাপেন. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। সো অনেকদিন পরে আমরা গিয়েছিলাম পার্কে আজানকে নিয়ে। আজানকে নিয়ে পার্কে যাওয়া হয় না, অনেকদিন যাই না আমি। আগে আজানকে নিয়ে প্রতি সপ্তাহে আমার যাওয়া হতো, ইদানিং অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, রান্না বান্না থাকে, স্কুল ছুটির দিন আজানের পড়াশোনা থাকে, অনেক পড়াশোনার চাপ থাকে, তাই অনেক যাওয়া হয় না। সো এই উইকে আমরা সবাই মিলে গেলাম আজানকে নিয়ে, আজানের বাবা। আর আজানের বাবা গেলে আজানের খুব ভালোই লাগে, আজান খুব এনজয় করে, সো আমারও ভালো লাগে। আমি সবসময় আজানকে নিয়ে একা একা পার্কে যাই, আর ও ব্যস্ততার কারণে ও যেতে পারে না। সো সেদিন গেলাম, তারপরে আজান অনেক এনজয় তারপর বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো যে বাজার করা হয়নি, বাজার করতে হবে। তারপরে বাজারে গেলাম, লাকাম্বাতে গেলাম। লাকাম্বা আমাদের বাংলাদেশি এরিয়া, যেখানে আমরা সব ধরনের সবজি পাই, আমাদের দেশীয় খাবারগুলো পাই, সেখানে আমরা সবাই আমি সবসময় বাজার করি। সো গেলাম, বাজার করলাম, বাজার করে তারপরে ওখান থেকে আবার কেমিস্টে গেলাম, ওর হাইড্রোলাইট কিনতে হবে, কারণ কনে অনেক দিন যাবত ও অসুস্থ। সো ওর শরীরটা ভালো যাচ্ছে না, ওয়ান উইক ও সিক ছিল। আজকে আমি ওকে বললাম যে চলো বাইরে যাই, বাইরে গেলে ভালো লাগবে, শরীরটাও রিফ্রেশ লাগবে, সো চলো। তারপর আজানের সায়েন্টিস্টের কস্টিউম কিনতে হবে, তারপর কস্টিউমের জন্য বিগ ডাব্লিউতে গেলাম, শুধু শার্ট পেলাম, শার্টটা কিনলাম। কেনার পরে পরে ভাবলাম যে চশমা ছাড়া কীভাবে সায়েন্টিস্ট হবে, চশমা কিনতে যা হবে। চশমা খুঁজলাম, ওইরকম চশমাই মিলছে না, কেমাটে গেলাম, খুঁজলাম, পেলাম না। তারপর সেখান থেকে কী আর করবো, ওর জন্য টুকিটাই কেনাকাটা করে, তারপর ওখান থেকে আজানকে কেএফসি খাইয়ে, ও কেএফসি খেতে লাইক করে, তারপর ওখান থেকে কেএফসি খাইয়ে তারপরে ওখান থেকে বাসায় চলে আসলাম। তারপরে আজান তো সারাটা দিন তার বাবার সাথে ছিল, ও অনেক মজা করেছে, ওর অনেক ভালো লেগেছে। ওর বাবা বুকে কী বলে স্পিনের কী একটা যেন কিনে দিয়েছে, স্পিনার টাইপ, ও এইসব জিনিস খেলতে খুব পছন্দ করে। ওর বাবাও ও যা চায় তাই আমরা দেই না, বাট যেটা ও আমাদের সাধ্যের মধ্যে আমরা সবসময় কিনে দেওয়ার ট্রাই করি, বাট ও যখন ভালো কিছু করে সেটার অ্যাচিভমেন্ট হিসাবে আমরা ওকে কিনে দিই, ও বুঝে যে না আমি এটা আর্ন করছি আর কি। সো আমরা কিনে দিলাম, তারপর ও কেএফসি খেতে লাইক করে, ওকে কেএফসি দিলাম কিনে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসা আসলাম, জিনিসপত্র সবাই মিলে উঠালাম, সবাই সবাইকে হেল্প করলাম। তারপরে এই যে বাংলাদেশি দোকান থেকে এই যে কাঁচকলা, ইলিশ মাছ, তারপর আমার পছন্দের একটা ড্রিঙ্কস আছে, বানানা ড্রিঙ্কস পাল্প সহ, ওটা আমার খুব ভালো লাগে খেতে। তারপর কিছু সবজি কিনলাম, কারণ ও বলছে ওর নাকি একটু চটপটি খেতে ইচ্ছা করছে। তারপর টক কিনে তেঁতুল কিনে আনলাম, তারপর কী বলে লাল শাক, করলা, কারণ নেক্সট মানডে থেকে টুমোরো থেকে আমি অনেক বিজি হয়ে যাব, আজানের ক্লাস থাকবে। সো আমার আজকে কিছু রান্নাবান্না করতে হবে, আমি রান্নাবান্নাগুলো করে ফিনিশ করে দেন আমার শান্তি। পুরা ফোর ডেজ ক্লাস থাকে, আজানের ফাইভ ডেজ স্কুল থাকে, সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যাবে, একটু ব্যস্ততার মধ্যে যাবে। সো রান্নাবান্না করা থাকলে অনেকটা মানে রিল্যাক্স লাগে, খুব ভালো লাগে। সো দেখি কীভাবে যায় উইকটা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে ছোট্ট একটু ক্লিপ শেয়ার করলাম। আর হচ্ছে আমাদের আমার আসলে এগুলো আমি দেখাতাম না, আমার দেখানোর একটা মূল উদ্দেশ্য হলো যে আমার বাংলাদেশে আমার অনেক আত্মীয় স্বজন থাকে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, প্রিয়জনরা থাকে, তারা জানে না আমরা কীভাবে এখানে জীবনযাপন করি, সো এগুলো শেয়ার করার জন্যে আমার এই জিনিসগুলো ভিডিও করা। সবাই পাশে থাকবেন প্লিজ, দোয়া করবেন আমাদের জন্য, ধন্যবাদ।